আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইফতারিতে জিলাপি, ওয়াও! আর যদি হয় জাফরান ঘিয়ে ভাজা তাহলে তো কথাই নেই। তো দেখে নেই কীভাবে বানালাম এই মজার জিলাপিটি। প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম, এক চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব গুঁড়ো করা জাফরান। আমি গুঁড়ো করা জাফরান নিয়েছি, আপনারা চাইলে অন্যরকম জাফরানও নিয়ে বানাতে পারেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি এবং 3 টেবিল চামচ টক দই। সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে মেশাচ্ছি, একসাথে বেশি পানি দেওয়া যাবে না। ব্যাটার ভালোভাবে মিক্সড না হওয়া পর্যন্ত নাড়তে হবে। পুরো ব্যাটার তৈরি করতে আমার 1.5 গ্লাস পানি লেগেছে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর অবশ্যই ব্যাটারটা এইরকম ঘন হতে হবে। এইবার এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, আর এর মধ্যে বানিয়ে নিব চিনির শিরা। 1 গ্লাস পানিতে 1.5 গ্লাস চিনি দিয়ে দিব এবং 1/2 চামচ জাফরান দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিলে চিনির শিরাতে জিলাপি ভিজালে জিলাপি আঠালো হয়ে যাবে না। জিলাপি বানানোর জন্য টমেটো ক্যাচাপের বোতল নিয়ে নিতে পারেন। এবার একটা প্যানে তেল ও ঘি নিয়ে নিলাম। জিলাপি মিডিয়াম আঁচে ভাজতে হয়। জিলাপিটা আমি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বানাচ্ছি। আমার জিলাপিগুলো এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন আরেক পাশ উল্টিয়ে দিব। ভাজা জিলাপিটি আমি চিনির শিরায় ডুবিয়ে নিচ্ছি, অ্যান্ড এপাশ আর ওপাশ করে নেড়ে দিব। বেশিক্ষণ শিরাতে রাখা যাবে না, রাখলে জিলাপি অনেকটাই নরম হয়ে যায়। বানানো হয়ে গেল আমার মজাদার মোচমোচে জাফরানের জিলাপি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।